আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ ও মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সমাবর্তন বক্তা জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ, সিনেট ও সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং আমার প্রিয় গ্রাজুয়েট ও গবেষকবৃন্দ, আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে একটা নতুন সংযোজন হচ্ছে, আজকে একইভাবে ঢাকা কলেজ এবং ইডেন কলেজ তারাও ওখানে এই ধরনের প্যান্ডেল করে এই সম্মেলনে যোগ দিয়েছেন সমাবর্তনে, তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। 1921 সালে প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় 1923 সালে। তখন 304 জন গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। তৎকালীন বাংলার গভর্নর আলেকজান্ডার জর্জ রোবার্ট বুলওয়ার লাইটন চ্যান্সেলর হিসাবে ডিগ্রি প্রদান করেন। চ্যান্সেলর তার ভাষণে বলেন, কোট, "দিস ইউনিভার্সিটি ঢাকাস গ্রেটেস্ট পজিশন অ্যান্ড উইল ডু মোর দেন এনিথিং এলস টু ইনক্রিজ অ্যান্ড স্প্রেড দি ফেম অফ ঢাকা বিয়ন্ড দি লিমিটস অফ বেঙ্গল অর ইভেন অফ ইন্ডিয়া ইটসেলফ আনকোট। আজ থেকে 95 বছর আগে মিস্টার লাইটন যে অভিমত ব্যক্ত করেছিলেন তা বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয় করতে পেরেছে, কারণ প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার পাশাপাশি বাঙালির জাতিসত্তা বিকাশে বিপুল অবদান রেখে চলছে। শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মসহকারী বীর শহীদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কৃতি সন্তানদের যারা ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। আমি তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। শতাব্দীর পথ এগিয়ে চলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 51তম সমাবর্তনে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আমি অভিনন্দন জানাই এই বিশ্ববিদ্যালয়ের কৃতি গ্রাজুয়েট ও গবেষকদের যারা তাদের দীর্ঘ অধ্যাবসায়ের পর আর অর্জিত ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল। এ অর্জন তাদেরকে তো বটেই, গোটা জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। সম্মানিত সুধীমণ্ডলী, ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতেই প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এ দাবির সাথে গণমানুষের আর্থসামাজিক মুক্তির প্রত্যাশা ছিল গভীরভাবে যুক্ত। বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিটি ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উচ্চশিক্ষা ও জ্ঞান চর্চার পাশাপাশি বাঙালি জাতিসত্তার বিকাশ, ভাষা আন্দোলন, মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের অবদান অতুলনীয় ও অনন্য। স্বাধীনতার পর দেশ গড়ার দায়িত্ব অনেকাংশে এই বিশ্ববিদ্যালয়ের উপর অর্পিত হয়, তাই জাতির আশা আকাঙ্ক্ষার পূরণে এই বিশ্ববিদ্যালয় সবসময় কান্ডারীর ভূমিকা পালন করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, বিশ্বমানের দক্ষ মানব সম্পদ তৈরি, নতুন চিন্তা, গবেষণা ও উদ্ভাবনে আত্মনিয়োগ এবং জ্ঞান চর্চার বৈশ্বিক শ্রুত ধারায় নিজের ফলপ্রসূ অংশগ্রহণ নিশ্চিতকরণ এখন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য চ্যালেঞ্জ। নানা প্রতিকূলতার মাঝেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব চ্যালেঞ্জ মোকাবেলায় অনেকাংশে সফল, এই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটগণ দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন এবং আন্তর্জাতিক অঙ্গনেও রেখে চলেছে অনন্য অবদান। আজ সময়ের বিবর্তনে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় এ দেশের দ্রুত উন্নয়নে এই বিশ্ববিদ্যালয়ের কাছে জনগণের প্রত্যাশা অনেক। দেশের প্রয়োজনে
এবং জাতীয় স্বার্থেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্ভাব্য সকল পদক্ষেপ নিতে হবে। গুণগত মান সমুন্নত রেখে দেশের চাহিদা ও বিশ্বের জনশক্তি বাজারের কথা বিবেচনা করে গুরুত্বপূর্ণ বিভাগগুলোর সম্প্রসারণ করতে হবে। যুগের চাহিদা উপযোগিতা বিবেচনা করে নতুন নতুন বিভাগ খুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। অপ্রয়োজনীয় ও কম গুরুত্বপূর্ণ বিভাগগুলোকে যুগোপযোগী করে ঢেলে সাজাতে হবে। তবে মনে রাখতে হবে, এ সংযোজন, বিয়োজন বা সম্প্রসারণ যাতে কোনো ব্যক্তি বা কতিপয় লোকের স্বার্থে না হয়ে দেশ ও জাতির স্বার্থে হয়। ডিপ্লোমা ও সন্ধ্যাকালীন কোর্সের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অপরিকল্পিতভাবে বিভিন্ন বিষয়ে ডিগ্রি প্রদান করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের পাশাপাশি স্বাভাবিক লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হচ্ছে কি না তা ভাবতে হবে। আমি মনে করি, জাতির বৃহত্তর স্বার্থে ছাত্র, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা ভেবে দেখবেন। মনে রাখতে হবে, জনগণের অর্থে পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, তাই তাদের স্বার্থকেই অগ্রাধিকার দিতে হবে। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, আমাদের মনে রাখতে হবে, নিচক চাকুরির জন্য উচ্চশিক্ষা নয়। উচ্চশিক্ষার মূল লক্ষ্য নিজে শিক্ষিত হওয়া এবং অন্যকে শিক্ষিত করা, মানবিক ও উদার হওয়া, জীবনকে প্রকৃতপক্ষে উপলব্ধি করা এবং মানব সত্তা দিয়ে পৃথিবীকে আলোকিত করা। উচ্চশিক্ষা নিয়ে সবাই যে প্রতিষ্ঠিত হবে, বিত্ত বৈভবের মালিক হবে এমনটি নয়। মনুষ্যত্ব বিকাশই হলো শিক্ষার মূল লক্ষ্য। সে অর্জনে আমরা কতটুকু এগোতে পেরেছি তা আজ বিবেচ্য বিষয়। বাস্তবে আমরা বুদ্ধিবৃত্তিক ও মনন বিকাশের পরিবর্তে ছুটছি বৈষয়িক প্রাপ্তির দিকে, যেখানে মনুষ্যত্ব ও মানবিক মূল্যবোধের চেয়ে ক্ষমতা আর বৃত্তের আধিক্য প্রবল। একটি সুস্থ ও মেধাভিত্তিক সমাজ গঠন করতে হলে আমাদের এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। বৃত্তের পরিবর্তে চিত্তের প্রসারকে গুরুত্ব দিতে হবে, তা না হলে অশুভ ও অনৈতিক প্রতিযোগিতা সমাজকে রুদ্ধ করবে, মনুষ্যত্বের বিকাশ হবে সুদূর পরাহত। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, 60-এর দশকের ছাত্র রাজনীতির সাথে বর্তমানের ছাত্র রাজনীতির বিস্তর ফারাক। তখন ছাত্র আন্দোলন ছিল আদর্শ নির্ভর, সেখানে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ ছিল না, পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করাই ছিল মূল লক্ষ্য। সেই আদর্শকে ধারণ করে 1971 সালে জাতির পিতার নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। এখন আমরা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। স্বাধীনতা সংগ্রাম শেষ হয়েছে, কিন্তু দেশ গড়ার সংগ্রাম শেষ হয়নি। শোষণ, বঞ্চনা, ক্ষুধা, অশিক্ষা থেকে দেশ এখনও পুরোপুরি মুক্ত হয়নি। সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার যে প্রত্যয় ছিল তা আজও পরিপূর্ণভাবে অর্জিত হয়নি। তাই দেশ গড়ার কাজে যুব সমাজকে, বিশেষ করে নবীন গ্রাজুয়েটদের নেতৃত্ব দিতে হবে। জাতির পিতা ক্ষুধা, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করতে হবে। দেশ আজ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। এ দ্বারা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে অবদান রাখতে হবে। জাতির পিতা 1972 সালে 30শে জানুয়ারি অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে যথার্থই বলেছিলেন, মুক্তির সংগ্রামের চেয়েও দেশ গড়ার সংগ্রাম কঠিন। তাই দেশ গড়ার কাজে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে। আমি মনে করি, আজকের তরুণরাই জাতির পিতার স্বপ্ন পূরণে অবদান রাখবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমার ছোট্ট আর একটা প্যারা বাকি আছে। এই প্যারাটা পড়লে আমার বক্তৃতা শেষ হয়ে যাবে, কিন্তু আমি আরও এই লেখার বাইরে 2-4টা কথাও বলতে চাই। আসলে ঢাকা ইউনিভার্সিটি আসলে কেন জানি কিছু বলতে চাই, আবার ভয়ও করে, কারণ যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না সেখানে আবার বক্তৃতা দেওয়া, এসব ভালো ভালো ছাত্রের সামনে যারা ডিগ্রি নিয়ে গেছে, এমফিল
পিএইচডি এসব নিচ্ছে, এদের সামনে আবার বক্তৃতা দেওয়া, জাহির করতে যাওয়া, ইটস ভেরি টাফ। আর ঢাকা ইউনিভার্সিটি আইবার কথা মনে হইলে কেন জানি ঠান্ডা লাগে, গলাটা আগেই বসে যায়। দেখেন, রাজনীতি নিয়ে কথা বলতে চাই। আমাদের গ্রামে একটা কথা প্রবাদ আছে, গরিবের বউ নাকি সবারই বাউজ। অনেক যারা শহরে থাকেন তারা তো বাউজ চিনবেন না, বাউজ হইল ভাবি, ভাইয়ের বউকে ভাবি ডাকি আমরা। সেটা গ্রামে অধিকাংশ ক্ষেত্রে এই ভাবিদেরকে বাউজ ডাকা হয়, এবং গরিবের বউ হইলে মোটামুটি পাড়া বা গ্রামের সবাই এসে বাউজ ডাকে। এখন রাজনীতি সাবজেক্টও হয়ে গেছে এই গরিবের মতো, গরিবের বউয়ের বাউজের মতো। এখানে যে কেউ যে কোনো সময় ঢুকে পড়তে পারে, কোনো বাধা বিঘ্ন নাই। আমি যদি বলি যে আমি ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্সের লেকচারার হইতাম সাহেব বা প্রফেসর হইতাম সাহেব, নিশ্চয়ই বিসি সাহেব আমার ঢুকাইতো না। বা আমি যদি কোনো হাসপাতালে ডাকা বলি যে এত বড় রাজনীতিবিদ হয়েছে, এত বছর রাজনীতি করছে, এখন আমার হাসপাতালে ডাক্তারি করা লাগে দেও, তো এখানে তো বুঝুন অবস্থাটা কী হবে। সিভিক্স মানে মানে ওই যে ফিজিক্স কেমিস্ট্রি এসব পড়াইতে যাব, এই কথা বললে হাসির পাত্র হওয়া ছাড়া কিছুই হবে না। ইঞ্জিনিয়ারিংয়ের কথা যদি আমি বলি যে এত বছর রাজনীতি করছি, সুতরাং ইঞ্জিনিয়ারিংয়ের সুপারিনটেন্ডেন্ট পদটা তো দিতে পারো, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, অসুবিধা কী? কিন্তু সেখানে আমাকে দিবে না। কিন্তু রাজনীতি গরিবের বাউজ সবাই, ইঞ্জিনিয়ার কইন ডাক্তারই কইন, এই বিসি সাহেব পদতে 65 বছর হইলে উনিও কবে আমিও রাজনীতি করিব। এই যারা সরকারি চাকরি করে জজ সাহেবরা যারা আছে 67 বছর চাকরি করবো, কইরা রিটায়ার করে কবে আমিও রাজনীতি করিব। আর্মির জেনারেল হয়, সেনাপ্রধান হয়, অনেক আগেও রিটায়ারমেন্টে গিয়েই আমিও রাজনীতি করিব। আপনার সরকারি সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি রিটায়ার করিয়া প্রত্যেকেই বলে যে আমি রাজনীতি করব। মানে এটার মনে হয় যেন মানে এটার কোনো রাগ ডাক নাই, কোনো নিয়ম বালাই নাই, যে ইচ্ছা যখন ইচ্ছা তখনই রাজনীতি ঢুকার যে অবস্থা। অর্থাৎ চাকরি করিয়া কেউ 59 বছর, কেউ 65 বছর, কেউ 67 বছর করিয়া ওনার সমস্ত যা কিছু করার করিয়া ফেলছে, এরপরে যা উনি আসা বলেন যে আমি রাজনীতি করব। আমার মনে হয় সকল রাজনৈতিক দলকে এটাও চিন্তা করা উচিত। হ্যাঁ, এক্সপার্টাইজের দরকার আছে। অনেক সময় বলে যে পেশাভিত্তিক পার্লামেন্ট, এই ধরনের কথা বলে পেশাভিত্তিক পার্লামেন্ট। হ্যাঁ, পেশাভিত্তিক করেন, যে ডাক্তারি পড়া সরকারি চাকরিটা করেন নাই, MBBS পাশ করিয়া সরাসরি রাজনীতি ঢুকে পড়েন চাকরি না করিয়া, কোনো অসুবিধা নাই। ইঞ্জিনিয়ারিং পাশ করেন, চাকরিতে আসেন, কোনো অসুবিধা নাই, কিন্তু চাকরি না ঢুকিয়া সরাসরি ঢুকেন। BCS পাশ করেন, পাশ করেই ঢুকে পড়েন রাজনীতি, এইভাবে আসেন। কিন্তু 59 বছর, 65 বছর, 67 বছর কাজ, এমনকি পুলিশের অনেকে ঊর্ধ্বতন মানে DIG IG রাজনীতি করে। আবার মনে মনে কই রাজনীতি করার সময় এই পুলিশ তোমার বাহিনী দিয়ে কত ফাঁসার মধ্যে বাড়ি দিছ, তুমি আবার আমার লগে আইসো রাজনীতি করতা, তাহলে কই যাবেন? আচ্ছা, রাজনীতি আসলে হয়ে গেছে গরিবের বাউজ। রাজনৈতিক দলগুলিকে এসব ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। এই যে রাজনীতির বিভিন্ন সমস্যা, এই সমস্যার কারণ আমার মনে হয় এইগুলি অনেকটা বিরাট। আর বিজনেসম্যানরা তো আছেই, ব্যবসাদার আছে, শিল্পপতি বগ্নিপতিদের আগমন এইভাবে হয়ে যায়, তো কি করবেন? মানে এইগুলিকে থামানো দরকার। রাজনীতি যারা করবে স্কুলে না বাদ দিলাম, অন্তত কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় রাজনীতির সঙ্গে জড়িত হইলো, রাজনীতির মানুষের সঙ্গে উঠা বসা চলাফেরা করলো, যারা এলাকাতে রাজনীতির জনগণের সঙ্গে উঠা বসা চলাফেরা করলো। আবার এমনও রাজনীতিবিদ আছে যেমন বড় বড় কর্মকর্তা ছিল, তারা তার জুনিয়র অফিসাররা তাকে স্যার ডাকছে, পাবলিকে যদি তাদেরকে স্যার না ডাকে তাহলে তারা গুসা হয়, এই রাজনীতিও আছে। আসলে রাজনৈতিক দলকে, আমি কোনো দলের ব্যক্তি, কোনো সরকারি দল, বিরোধী দল, সমস্ত দলকে বলি এই জিনিসগুলো আপনারা চিন্তা করেন।
রাজনীতি যারা ছোট থেকে রাজনীতি করে আসছে প্রথম থেকেই, শুধু এরাই থাকুক। হ্যাঁ, এক্সপার্টদের প্রয়োজন আছে, এক্সপার্টাইজ হিসাবে তাদের মতামত নেন, এটা তো নিতে কোনো বাধা নাই। বিভিন্ন জায়গায় তাদেরকে কমিটি করে দেন, উপদেষ্টা করে দেন, যে তারা কোনো ওই পার্টিকুলার ব্যাপারে কি নিলে ভালো হবে না হবে তাদের মতামত নিতে পারেন। কিন্তু ডাইরেক্ট রাজনীতির মধ্যে তারা আইসি এমপি ইলেকশন করবে, এমপি হয়ে যাবে, মন্ত্রী হয়ে যাবে, এটা যেন কেমন কেমন লাগে, যার জন্যই আমার দেশের রাজনীতির মনে হয় গুণগত পরিবর্তন হচ্ছে না। আরেকটা কথা আমি বলতে চাই, আমি খুবই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও আমি অভিনন্দন জানাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেও আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাই, এই জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসুর ইলেকশন নিয়ে একটা আলো, আশার আলো দেখছি। তবে আমি এই ব্যাপারে আরও বলতে চাই, ছাত্র সমাজের কাছে, ছাত্রছাত্রীদের কাছে আমি বিনীতভাবে একটা অনুরোধ রাখতে চাই, সেটা হলো এটা যখন নির্বাচন আসলে তফসিল হবে ছাত্র সংগঠন ডাকসুর, এই ডাকসুর হইলেই দেখা যাবে আরও অনেক ধরনের ক্যালকুলেশন হবে, ছাত্র সংগঠন সংগঠন ছাত্র ছাত্র নেতৃত্ব অনেক কিছু নিয়ে কিন্তু ভেজাল সৃষ্টি করে দিতে পারে, ভেজাল সৃষ্টি অনেকে অনেক স্বার্থে করতে পারে। কিন্তু আমি মনে করি ঢাকা ভার্সিটির সমস্ত ছেলে মেয়েদেরকে বঞ্চিত করা আপনাদের ঠিক হবে না, এই ব্যাপারে আপনাদেরকে তৎপর থাকতে হবে। সাধারণ ছেলেদেরকে আমি বলছি তৎপর থাকতে হবে, যাতে করে কোনো ধরনের এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সেই ব্যাপারে আপনারা তৎপর থাকবেন, এটা আমি বিশেষভাবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আরেকটা কথা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ডাকসু ইলেকশনটা হয়ে যায়, দেখা যাবে সারা বাংলাদেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে সেগুলিতেও নির্বাচন হয়ে যাবে এবং এরপরে সমস্ত বাংলাদেশের কলেজগুলিতেও নির্বাচন হয়ে যাবে ছাত্র সংসদের, তাহলেই ওই রাজনীতির যে ঢুকে পড়া ওই প্রবণতাটাকে একটা বাধা প্রাপ্ত হবে, কারণ নেতৃত্ব ছাত্র সমাজ থেকে গড়ে উঠতে হবে, আগে তো তাই ছিল, এখন করতে যে কেডা কেমনে নেতা হয়ে থাকা আল্লাহ মালুম, মনে হয় যে উপর থেকে আইসা মানে উইরা জুইরা বসছে, এই ধরনের একটা অবস্থা, ইট শুড বি স্টপ এবং এইগুলিকে চালায় রাখতে হবে। যারা ব্যক্তি বা সামান্য মুষ্টি ব্যক্তিগত স্বার্থ এ ধরনের অন্য স্বার্থ দেখতে চায়, এরা এদেরকে সমস্ত ছাত্র সমাজকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আর একটা বিষয় বলতে চাই, দেখেন আমরা কলেজে পড়ার সময় আমরা মোটামুটি প্রেমপত্র লিখছি, প্রেমপত্র লেখার সময় অনেক সময় বন্ধু বান্ধবের সহযোগিতা নিছি, আমি নিছি, অনেকে নিছে, ভালো কোটেশান কীভাবে চিঠি লেখলে সুন্দর হবে, কিন্তু এখন তো দেখি চিঠি লেখা একেবারে বন্ধ, এখন যে কী মানে মেসেজ পাঠা কী বলে না বলে, লেখাও যে কত বাংলার ইংরেজি দেয়, ইংরেজিরা বাংলা দেয়া, কেমনে যে লেখে মেসেজ দিচ্ছে আপনার ওই যে ফেসবুক টেসবুক এসব, এগুলো আমি আবার বুঝি না, আমি তো ব্যাকডেটেড, আমি ওই মোবাইল ব্যবহার করি কিন্তু টিপা টিপা নাম্বারটা দিয়ে একটা টিপ দেই, মোবাইল যারে করিস তার কাছে সে ধরে, আর যে কেউ টেলিফোন আমার মোবাইল একটা টিপ দেওয়া খালি রিসিভ করতাম পারি, এর বাইরে আর কিচ্ছুই পারি না। আপনারা যে একেবারে প্রেমপত্ররে বিসর্জন দিচ্ছেন, তাহলে তো প্রেমের যে সাহিত্য, এই সাহিত্য কিন্তু মারাত্মকভাবে বিঘ্নিত হয়ে যাচ্ছে। আমি বলতে চাই যে প্রেমপত্র লেখার চর্চাটা অন্তত রাখেন, তাহলে মোটামুটি প্রেম বেঁচে থাকবে, প্রেমপত্রের সাহিত্যরও বেঁচে থাকবে বলে আমার বিশ্বাস। আরেকটা বিষয়, আমি আমার নাতি 2 বছর 2.5 বছর নাতিরে যখন একটু চিল্লাচিল্লি করে খাওয়ায় তো যা খায় না, তখন করে কি একটা মোবাইলের মধ্যে এটার মধ্যে ওই গেম আছে, গেম আবার কার্টুন আছে, এইগুলি দেখে এটি দেখে এইটাই দেখতেছে, আর তারা যা দিছে তাই গিলতেছে, এই যে একটা অবস্থা, ওই কান্নলি কোন কান্নাকাটি একটা বাচ্চারা কারে, আমরা তো ছোট সময় কান্নাকাটি করছি, আধা ঘন্টা 1 ঘন্টা চিল্লাইছি, এই যে চিল্লাইছি আমার মনে হয় এতে ওদের হার্টের একটা বিকাশ হয়েছে, কিন্তু এখন এইগুলো চিল্লাইতে পারে না, মোবাইল দিয়া বসায় রাখে, এই এটারও একটা বিষয় মানে চিন্তা ভাবনা করা উচিত, যে মোবাইলের অপব্যবহার আজকাল কিছু কিছু পত্র পত্রিকা জার্নালের মধ্যে লেখে, কিন্তু অতিরিক্ত মোবাইল ব্যবহার টেবার করাও কিন্তু কি ধরনের ক্যান্সার নানাবিধ সমস্যার কথা বলছে, আসলে
মানে সমস্ত ধরনের মোবাইলটার অত্যাধিক ব্যবহারটা, প্রয়োজনীয় অতিরিক্ত ব্যবহারটা আসলে কমানো প্রয়োজন। অবশ্য মোবাইলের ভিতরে অনেক কিছু আছে, বইপত্র যা কিছু আছে পৃথিবীর সব তো এটার ভিতরে আছে, কিন্তু আমরা ট্রেনে গেলে উইটা ফার্স্টের বেড়ারে জিগাইতাম, এই ভাই আমরা বাড়ি কই। এখন বাসের মধ্যে উইটা বসলে বলতাম যে ভাই আপনি কই যাবেন, অন্য কোনো কথার কি মোবাইলটা টিপ দেব এটা দেহা আরম্ভ করে, কেরা তুই বেটা জাহান্নামে যা গুল্লাই যা, আমার কোনো খবর নাই, আমি আমার মোবাইল আছে আমি আছে আর কিচ্ছু নাই। এই যে অবস্থা, আমার মনে হয় এতে করে যে একটা সামাজিক বন্ধন, এই বন্ধন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, কেউ কাউকে চিনে না, খালি ফেসবুকের মাধ্যমে চিনা আর কি, সাক্ষাৎ দেখা আর মোবাইলের ফেসবুকের মধ্যে দেখা তো এক জিনিস না। এতে করে মানে হৃদ্যতা, বন্ধুত্ব, বন্ধন এইগুলির সৃষ্টি হচ্ছে না। এইগুলির ব্যাপারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকেই অগ্রণী ভূমিকা নিয়ে এর একটা বিহিত ব্যবস্থা করতে হবে, এই জন্য আমি অনুরোধ জানাই। আর একটা কথাই বলে শেষ করে দিব, দেখেন আমি বিয়া করছি, আমি বিয়া করছি, বুঝলেন বিয়া করছি, আজকে এটা হিসাব অন্যভাবে বলবো, 170 কোটি 2,92,400 সেকেন্ড হয়ে গেছে, হঠাৎ তো বলতে পারবেন না সময় কতদিন হয়েছে, আসলে হয়েছে 54 বছর আজকে 2 দিন, এটা হওয়ার কারণ হলো কি, এই একটু বাচ্চুপানকে মহাব্বতের মতো কম বয়সে বিয়ে করে ফেলছিলাম, এখন 54 বছরের একটা মহিলা, সে তো মোটামুটি আমার সবকিছুই বুঝে ফেলছে যে কুই ভালো খারাপ কি করতে পারে না পারি, এইটা কিন্তু তার কন্ট্রোলের ভিতরে। আমি যখন 6-7 মানে স্পিকার ছিলাম 7-8 বছর আগে, যখন আমি ওই নারী নির্যাতন বিল পাশ করি, তখন আমি মাননীয় প্রধানমন্ত্রী, তখন বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি নারী নির্যাতন বিল পাশ করে ভালো কথা, কোনো অসুবিধা নাই, পুরুষ নির্যাতন বিল পাশ করাও তো কিছু প্রয়োজন আছে। পরে বলছে যে এটা এই মুহূর্তে প্রয়োজন নাই, পরে দেখা যাবে যদি হয় তাহলে করা হবে, কিন্তু 6 বছর চলে গেছে এখনও করে নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীরা তো খবর টবর রাখেন না, আসলে শুধু আমার ঘরে নয় সারা বাংলাদেশে কিন্তু পুরুষ নির্যাতন কিছু যে হচ্ছে না এই কথাটা ঠিক না, এটা কিন্তু মারাত্মকভাবে হচ্ছে, ভুক্তভোগীরা এটা কিন্তু আসলে টের পাচ্ছে। দেখেন ইদানিং কয়েক মানে কয়েক মাস আগে আপনারা জানেন এই যে প্রিয়াঙ্কা চোপড়া আছে না, প্রিয়াঙ্কা চোপড়া তো সবাই চিনেন, আমি যদি বুড়া বয়সে চিনি আর এই ছেলেরা তো না চিনার কোনো কারণেই নাই। এই প্রিয়াঙ্কা চোপড়া ওই রোহিঙ্গা ইস্যুতে এসে ঢাকা আসছিল, বাংলাদেশের যে কোনো অন্য দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরা যদি আসে, তারা তো বিভিন্ন পর্যায়ে দেখা গেল সর্বশেষ রাষ্ট্রপতির অর্থাৎ বঙ্গভবনে আসে, সবাই আসে। তা আমি আমার স্ত্রীকে বললাম যে এবার তো প্রিয়াঙ্কা চোপড়া আসবে, পরে বুঝলাম না, মানে এই কথা বলছি যে আসার একদিন আগে, পরে শুনেছি সে নাকি টেলিফোন করে মাননীয় প্রধানমন্ত্রী বলছে প্রিয়াঙ্কা চোপড়া বঙ্গভবনে আসার কি দরকার, যার জন্য এটা জাস্ট কোন স্পারেছি ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়া আসা বঙ্গভবনে ক্যান্সেল আসে নাই। আমি বলতে চাই প্রিয়াঙ্কা চোপড়া যাওয়ার এর কয়েক মাস পরে শুনলাম সে আমেরিকা গেছে, তার সে 10 বছরের না আরো বেশি, প্রায় 12-14 বছরের কম বয়সে কি নিক নাকি নাম এক ছেলে আমেরিকা, কম বয়সের ছেলের এসে বিয়া করছে আমেরিকা গিয়া,
এখন আমি তো তার থেকে প্রায় 30-35 বছরের বড়, তো 10-12-13 বছর নিচে যদি সে নামতে পারে ছোটদের, তাহলে তো 30-35-40 বছরের উপরেও তো সে উঠতে পারত। এই ধরনের একটা সুযোগ নষ্ট করাটা তো সে ঠিক করে নাই। অন্তত এই এই উপমহাদেশের একটা মেয়েকে এত যদি আসতো আর যদি ঘটনা ঘটতো, তাহলে তো এত কিছু এত সাগর সাত সাগর 13 নদী পার হইয়া তাকে সুদূর আমেরিকা যাওয়ার প্রশ্ন নাও তো হইতে পারত। সবাই কি করা যায়, সবাই কপাল ভাগ্য, কিছু করার নাই। ঢাকা ইউনিভার্সিটিতে আসলে মনে হয় সাময়িক সময়ের জন্য হলো, মনটা তো চাঙ্গা হয়ে যায়। আর বিশেষ করে এই ছাত্র ছাত্রীদেরকে দেখলে, যদিও দেখা খুব কঠিন। আরেকটা সমস্যা হলো কি, আমি জানি আমার প্রিয় ছাত্রেরা তারা কিন্তু কোট পড়ছে না। আমি প্রায়ই দেখছি সাদা শার্ট বা বিভিন্ন ধরনের শার্টের উপরে গাউনটা পরা, কিন্তু আমি কিন্তু ফুল রুল যেটা এটা মানছি, যার জন্য মানে শার্ট টাই টুই তো আছেই, এরপরে আবার কুর্তাও লাগাইছি, এরপরে কিন্তু গাউন। মহিলাদের মেয়েদের ব্যাপারেও কিন্তু কথা আছে, তারা কিন্তু শাড়ি বা সালোয়ার কামিজ পরলেও এই কনভোকেশনে কিন্তু তাদেরকে কনভোকেশন কুট পরা তার উপরে গাউন পরতে হয়। তো যাই হোক, কিছুদিন পূর্বে রাজশাহী গেছিলাম, সেখানে কনভোকেশনের মধ্যে যে হারে হাত ভাবে ওই পত্রিকা খাতা টাতা এদেরকে দিয়া পাকা করছিল, হস্তের যে ব্যায়াম তারা দেখা দিছে, অন্তত ঢাকা ভার্সিটিতে অন্তত এই হস্তের ব্যায়ামটা আমি দেখি নাই, এই জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। যাই হোক, আর লম্বা করব না, এই গরমে আপনারা বুকছেন, আমার বক্তব্য শেষ। প্রিয় গ্রাজুয়েটগণ, তোমরাই জাতির ভবিষ্যৎ, আগামীতে তোমরাই দেশ পরিচালনা করবে, তোমাদের সঠিক নেতৃত্বে দেশ হবে উন্নত সমৃদ্ধ, জীবন চলার পথে তোমাদের আদর্শ থাকতে হবে, সেই আদর্শ ন্যায় ও সত্যের পক্ষে, তাই কখনো সত্যের সাথে মিথ্যার ন্যায়ের সাথে অন্যায়ের আপোষ করবে না, সবসময় তোমরা বিবেককে জাগ্রত রাখবে, জীবনে চড়াই উতরাই আসবে, কিন্তু সবসময় অর্জিত জ্ঞান মেধা মনন বিবেক দিয়ে সামনে অগ্রসর হবে, জয় তোমাদের নিশ্চিত। আর একটা কথা বলি, জীবনে জীবিকার জন্য তোমরা পৃথিবীর যেখানে যাও না কেন, প্রিয় মাতৃভূমিকে ভুলবে না, এদেশের খেটে খাওয়া মানুষদের কথা। তোমাদের আগামী চলার পথ মসৃণ হোক, সাফল্যে ভরে উঠুক, এ দোয়া করি। সম্মানিত সমাবর্তন বক্তা, আপনাকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি এবং আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।